মুসলমানের নওজোয়ান, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কার লগে যুদ্ধ করতেছ? বাপ আমার, তুমি বুঝুনি কার সাথে তামাশা করতেছ, তার হুকুম লঙ্ঘন করছ, কি মনে করছ? আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না? এই সামান্য একটু সুস্থতা, এই যৌবন, এই 18-20 বছরের এই শরীর, এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নওজোয়ান দিনের পর দিন বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আরে গাদ্দার, তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছ? তোমার পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই, আল্লাহ বলছে। তোমার পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই, আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ বলছে। তুমি কার লগে তেড়ামিটা করলো, গাত্তারামিটা কার লগে করলো? আমি এই জন্য সবসময় বলি, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় গাত্তারা বেয়াদব কে? বেনামাজি। যে হয় সবচেয়ে বড় বেয়াদব, হয় নিকৃষ্ট বেয়াদব, হয় গাদ্দার, হয় গাঁড়তেরা, হয় গাউরা নাম্বার ওয়ান, গাউরা নাম্বার। আর ভিতরে কোনো ইনসানিয়াত নাই, আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, কারণ সে ছোটখাটো বেদ্যপ না, ছোটখাটো গাদ্দার না, সে আল্লাহর সাথে গাদ্দারি করে। আপনি কি মনে করেন হেরে হেরে, আপনি কি মনে করেন? বুঝেন নাই? সে আল্লাহকে কি করে না কিছুই মনে করে, সে আল্লাহকে কিছুই মনে করে। এই জন্য বাপ আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার আপনি বলেন ওদেরকে, কার আজাব চাচ্ছ? কার আল্লাহর আজাবের সামনে এক সেকেন্ড দাঁড়াইতে পারবা? কথা বলেন না কেন, এক সেকেন্ড দাঁড়াইতে পারবা? এই যুবক বলো না পারবা, তো সেজদা দাও না কেন? সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলে নর্তকীর নাচ দেখো কেন? এই অসভ্য ঘটনাটা কি? আরে হাইওয়ান, আল্লাহকে এভাবে ভুলে গেলা কেন? আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই জঙ্গলি সেজদা দিলা না কেন? কন্যার ঘরে জন্ম নিছ, নির্লজ্জ কোথাকার, মায়ের দুধ খাও নাই, মুসলমানের ঘরে বড় হও নাই, মাকেও ভুলে গেলা, বাপকেও ভুলে গেলা, আল্লাহকেও ভুলে গেলাম, বানানে ওয়ালাকে ভুলে যায়, সবকিছু দেনে ওয়ালা যিনি তাকে কেমনে ভুলে বেটা, তাকে কেমনে ভুলে? আশ্চর্য আশ্চর্য, আল্লাহর সাথে তো মানে টক্কর দিচ্ছে, আল্লাহকে যেন বলছে আপনি নামাজ পড়তে কইছেন, না পড়লে কইছেন শাস্তি দিবেন। আরে আজ কতদিন ধরে পড়ি না, আছে কীর্তন পারবেন আপনি? সে দেন থেকে এতগুলো মসজিদে আজান দেয়, এত হুজুর, এত মোল্লা, এত আলেম, এত উলামা, এত ভাবে ডাকে আল্লাহর দিকে, আমি পাত্তা দেই না, এরপরও তো আমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ আমরা, আপনি আশ্চর্য কথা শুনেন, আবুল আহাব ওই যে মক্কার কাফের নবীজির চাচা, এই দুশ্মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো কিভাবে? নবীজি যখনই কাউকে কালেমার দাওয়াত দিত, ইসলামের দিকে দাওয়াত দিত, ওই পিছে থাকতো, পিছের থেকে এমনি এমনি হাত লাগত, এমনি এমনি মানা করত, সাবধান ইতান হইন না, এককার ধ্বংস হইবা, রং তামাশারাই ফুর্তি করতার তারা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে সে তাদেরকে গিয়া ওই লোকটাকে যারে বুঝাইছেন নবীজি, তারে উল্টা সিধা বুঝাইবে। তো তাফসীরের মধ্যে আছে অনেক লোক সাহাবীদের মধ্যে ওনাকে, এই আবুল আহাবকে প্রায় বলতো, আবুল আহাব তোর কিন্তু দুই হাতের ব্যাপারে আল্লাহর অভিশাপ বাণী আছে,
তুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবা। তো আমরা তাফসিরে পড়ছি প্রত্যেক দিন সকাল বেলা ঘুমের থেকে উঠেই আবু লাহাব ওই নবীজির ওই সাহাবীদের কাছে গিয়ে বলতো, এই দেখো এই দেখো হাত আমার, কোনো অসুবিধা হয়েছে না, এইভাবে দেখাই তো, ডাইরেক্ট দেখাই, এই দেখো কোনো সমস্যা নাই। না কইলে সমস্যা হইব, কই সমস্যা কই, এইভাবে অহংকার করে গেছে, এইভাবে অহংকার করে গেছে। কিন্তু সত্যি সত্যি যেদিন আল্লাহ ধরছেন সেদিন এই পরিমাণ ফোঁসা ফুটছে শরীর, এমন নিকৃষ্ট দুর্গন্ধ কুষ্ঠ তার সারা শরীরের মধ্যে দেখা দিছে, শেষ পর্যন্ত তারে মৃত্যুর পরে কুলি আইনা হাবশি গোলাম আইনা, ওই হাবশি গোলামরা মুখে চেহারায় কাপড় বাঁধা, এরপরে বাঁশ দিয়া লাঠি দিয়া তারে ধাক্কাইয়া লাইথাইয়া ফেলাইয়া গর্তের মধ্যে ফেলছে। এজন্য বাপ আল্লাহ তাআলার সাথে টক্কর দিতে নাই। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা বুঝছেন এবার আজাব কখন হবে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, প্রতিদিন দুনিয়ার জমিনে তো আজাব চাচ্ছে, আসলে তো আজাব দুনিয়ার জমিনে দেওয়ার জন্য আমি ফয়সালা নেই নাই, আমি তো দুনিয়াতে অপরাধের শাস্তি দেই না, আমি আল্লাহ তাআলা শাস্তির জন্য আলাদা দিন নির্ধারণ করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পার্থক্যের একটি দিন আমি নির্ধারণ করেছি। বাল্লাহুম মাওইদ, আল্লাহ তাআলা বলেন বান্দা ফয়সালার জন্য আমার নির্ধারিত দিন আছে, সেই দিন কিয়ামতের দিন, সেই দিন হাশরের মাঠের দিন। আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, আল্লাহ বলেন যেই দিন আমি তোমারে শাস্তি দেব, আজাব দেব, সেদিনের একদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। তখন তুমি টের পাবা আমি আল্লাহ কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদর, আল্লাহ বলে বান্দা তুমি আমার ক্ষমতা আন্দাজই করতে পারো। 50,000 বছর, 50,000 বছর হাশরের ময়দানের একদিন, তো তখন যার আজাব শুরু হবে হাশরের মাঠে, তো যদি একদিন আজাব হয় হাশরের মাঠে তাইলেই সেটা হবে 50,000 বছর। আর তাফসীরের মধ্যে আছে হাশরের ময়দান কয়দিন আল্লাহই জানে, তো হাশরের ময়দানের একদিন হলো 50,000 বছর, তো হাশরের ময়দান যদি দুই দিন হয় তো 1,00,000 বছর, যদি তিন দিন হয় তো 1,50,000 বছর, তো আল্লাহই জানে কতদিন। তো একদিনও যদি হয় তাইলেই তো 50,000 বছর, 50,000 টাকা না বাপ, 50,000 বছর আমার আপনার বংশের কতজনের হায়াত একত্র করলে 50,000 বছর হবে বলে। এই 50,000 বছরের দীর্ঘ লম্বা হাসরের মাঠেই আল্লাহ বলেন আজাব শুরু হবে, তখন তুমি বুঝবা আমার আজাব কতটা ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলেন আমার আযাব বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। ওয়া আনদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন বন্ধু কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার বান্দাদেরকে আযাবের ভয় দেখান, ওদেরকে বলেন হাশরের ময়দানের আযাব থেকে বাঁচার চেষ্টা করতে। কেন? আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুল্লাযীনা যালামু, হাশরের ময়দানের আযাব দেখে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহকে বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ অল্প একটু সময়ের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, এবার যদি যেতে পারি আমি আপনার কথা শুনবো, রসুলের আনুগত্য করব। আল্লাহ তাআলা বলবেন না বান্দা, না বান্দা হবে না, বন্ধ হবে না, বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন মাথার চুলের অগ্রভাগ আর দুই পাও ধরে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের আগুনে ছুঁড়ে দেবেন। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এই জন্যই তোমরা যারা ভাইয়া এই বড় বড় চুল, লম্বা চুল, এই জঙ্গলি চুল, এগুলো বেঈমানের চুল,
এগুলো কাফেরের চুল বেটা, এগুলা পরাজিত ব্যর্থ ফালতু মানুষের চুল। গোটা পৃথিবীর ইতিহাসে কোন ভদ্রচিত, কোন সভ্য, কোন উত্তম আখলাকওয়ালা কোন মানুষের চুল এমন নাই। হ্যাঁ, বখাটে, দুশ্চরিত্র, আলতু ফালতু, আলতু ফালতুর চুল এগুলো। দুনিয়ার লাইনের কোন ভদ্রলোকের চুল এমন নাই, আর ওলামায়ে কেরামের তো নাই, বরং এটা কাফেরের চুল, জাহান্নামীদের চুল। এই যে কোরআনে আছে, আল্লাহ বলছে জাহান্নামীদের হাশরের ময়দানে এ বড় চুল ধৈরা আর দুই ঠ্যাং ধৈরা ফেরেশতা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামে ফেলবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাউন ওয়া হিয়া তাফুর। আর রব্বুল আলামিন বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সামিউ লাহা শাহীকাউন ওয়া হিয়া তাফুর, আল্লাহ বলেন জাহান্নামী তখন বিকট চিৎকার আর আওয়াজ শুনতে পাবে, আর জাহান্নামের আগুন কেবল তার দেহের সামনে উথরাইতে থাকবে, উথরাইতে থাকবে। জাহান্নামী চিৎকার করবে, রব্বুল আলামিন বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলেন নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে জাহান্নামের আযাবের মধ্যে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছরে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, কোনোদিন হাসবে না। আমার বন্ধু হসপিটালে যে থাকে সেও তো মুখে হাসি কোনোদিন দেয় হাসে, ক্যান্সার রুগীও যে জানে আর দুই মাস বাঁচবে তার মুখেও তো কখনো কখনো হাসি ফোটে, ফোটে কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে কষ্টে পেরেশানিতে যে আছে সেও তো কখনো কখনো মুচকি হাসে। আল্লাহ তাআলা বলেন লক্ষ কোটি কোটি বছরে জাহান্নামী একদিনও এক সেকেন্ডের জন্য কোনোদিন মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ তখন বলবে জাহান্নামী বান্দা বিরতি চাচ্ছ কেন, আমি তো তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ, তুমি বান্দা জুলুম করেছ, আমি জুলুম করি নাই, আমি রব্বুল আলামিন হায়াত দিয়েছি হায়াত, আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি, কেন তুমি না ফরমানি করলা, কেন বন্দিগি করলা না? আমার বন্ধু বলেন একটা বাজে জোহরের নামাজের আজান হয়েছে, আবার চারটা বাজে আসরের নামাজের আজান হয়েছে, আল্লাহ বলেন বান্দা মাঝখানে তিনটা ঘন্টা তো আমি সুযোগ দিয়েছিলাম, 10 রাকাত জোহরের নামাজ, 12 রাকাত জোহরের নামাজ, এই 10-12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগার কথা না, আমি তো তবুও 3টা ঘন্টা সময় দিছি, আমি জুলুম করলাম কই? ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, আমি তো সময় দিছি 1 ঘন্টার বেশি, আমি তো প্রতিটা নামাজের ওয়াক্ত, নামাজের পরিমাণ যে কয় রাকাত, আমি সময় কি কম দিয়েছি না বেশি দিয়েছি? কথা বলেন তো, আমি জুলুম করলাম কই? আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছি, ওয়াজাআকুমুন নাদির, ইমাম মুয়াজ্জিন খতিব আলেম ওয়াইজ পীর মাশায়েখ বুজুর্গ আউলিয়া, কত আল্লাহর বান্দা পাঠিয়েছি বান্দা, বারবার 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 চোখের পানি ফেলে কত আহাজারি করে তোমারে জাহান্নামের কথা বলছে, বন্দিগির কথা বলছে, তুমি তো পাত্তাই দিলা না, তুমি তো মাতব্বরি করছো, মাতব্বর এক এক ছেলে ফেলে মানে কি কারণে মাতব্বরি করে আমি কিছু বুঝি না, হাতের একটা মোবাইল আছে আর একটা মোটরসাইকেল, এটা যে সারে মানে কুত্তার মতো, সারে একদম কুত্তার মতো, মানে কুত্তায় কামড়াইছে তারে একটা কামড় দিছি কুত্তা, এই যে দিছে দৌড়ে ডার পা করে, এবার কি কাবাট ব্যানের মধ্যে ঢুকিয়া গেছে না, লরির ভিতরে ঢুকিয়া গেছে না, ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকিয়া গেছে, হিতের এটা দরকার নাই,
ফাঁ করে একটা টান দিছে। তা তোমারে কি কুত্তা কামড়াইছে তোমারে? তুমি রুম জুড়ে টান মারলাকা, সমস্যাটা কি তোমার? বেউকুফ কি এরকম বেউকুফ হয়? আরে মানুষের বাচ্চা তো বেকুব হয় কেমনে? কি রে বেটা, যে নিজে বোঝা উচিত। আমি যে এত দ্রুত মোটরসাইকেলটা চালাচ্ছি, আমারই তো পাওটা ভেঙে যাবে, আমারই তো হাতটা ভেঙে যাবে। তো নিজেকে নিজে এভাবে মৃত্যুর মুখে, ধ্বংসের মুখে ফেলে দেওয়া এত বড় বেকুব কেমনে হয় মানুষ? কথা বলেন না, এটা কি, এটা কি? এক এক যুবক দেখেন আপনারা, দেখেন কেন নামাজ পড়ে না? একটা মোবাইল, সারা দিন নাই, রাত নাই, চুলের একটু ফ্যাশন, আহা আফসোস মিশা, এই সামান্য একটা প্যান্ট, গেঞ্জি, শার্ট, একটা মোবাইল অথবা একটা মোটরসাইকেল, এই সামান্য বেশি কিছু না, সে কোনো বাংলাদেশের মালিক না, সে কোনো আটলান্টিক মহাসাগরের মালিক না, সে কোনো হিমালয় পর্বতের মালিক না, সে কোনো সাত রাজার ধন উপায় নাই, এই সামান্য একটু পাইয়া এত বড় মহান আল্লাহকে পাত্তাই দেন, একটা সেজদাই দেন, ওমা কি আশ্চর্য! আরে ভাই কেন এমন হয়ে গেল, কেন নামাজ পড়ো না, কেন নামাজ পড়ো? কি পাইলা দুনিয়া, আহামরি কি দুনিয়া ভোগ করলা? আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত কত সময় বলে, আরে ভাইয়া এটা তো মোবাইল, এটা তো ছায়া ছবি, এটা তো প্লাস্টিক, যে নারী দেখে দেখে জীবন শেষ করে ফেলছ ওই নারী তো প্রকৃত পক্ষে এখানে নাই, এটা তো ছবিও না নারীর, ছবির ছায়া, ছবির কি ছায়া, এটা ধোকা, এটা ধোকা, এটা ধোকা, এই ধোকা দেখতে দেখতে শেষ করে দিলা হায়া, চরিত্র, আখলাক, জিন্দগি, যৌবন, শরীর, স্বাস্থ্য, যৌন ক্ষমতা, হায় হা, হায় হা, হায় হা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বন্ধু, আল্লাহর আজাবকে ভয় করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা বলবে আল্লাহ আমার মুদ দিয়া দেন, আমি পারতেছি না, আমি এমন আজাব সইতে পারি না। আল্লাহ বলবে, বান্দা তুমি জানো না, লা ইউসবা আলাইহিম ফায়ামুতু, এখানে তো মৃত্যুর কোনো ফয়সালা নাই। বান্দা বলবে, আল্লাহ তাইলে আমার আজাবটা একটু হালকা করে দেন, আমারে মাসে একদিন বিরতি দেন, আমারে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট একটু জিরাইতে দেন, আমি যার পাচ্ছি না এই আগুনে। আল্লাহ বলেন, না বান্দা, বলে ইউখাফফু মিন আযাবিহা, না বান্দা এক সেকেন্ডের জন্য এই আজাব হালকা করা হবে না। জাহান্নামি বলবে, আল্লাহ তাইলে আমারে দুনিয়া দেন, আমার কুদ্দু যাইতে দেন আমার দুনিয়ায়, আমি এবারে গেলে নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, না না, ফেরত যাওয়া হবে, ফেরত যাওয়া যাবে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামি আল্লাহর কাছে বলতে বলতে, নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে যখন হতাশ হয়ে যাবে, এবার আল্লাহকে নিজে না বলে জাহান্নামী এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের ফেরেশতার যিনি প্রধান ফেরেশতা, ওনার নাম হচ্ছে মালিক। এই মালিক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিয়ে বলবে, ইয়া মালিক, হে ফেরেশতা মালিক, আমি তো আল্লাহর সামনে বুঝাইয়া পারলাম না, তুমি একটু বলো না তোমার আল্লাহকে, তোমার খোদাকে তুমি একটু বলো না, আল্লাহ যেন আমার মৃত্যু দিয়া জীবনের তরে শেষ করে দেয়, আমার এই দুঃখে দুঃখে আজাব, আমার তিল তিল করে এই আজাব, আমি যা আর পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, আল্লাহকে বলো না আমারে শেষ করে দিতে। ফেরেশতা বলবে, না বন্ধু, এই আজাবের মধ্যেই তোমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বৃষ্টি পড়ছে, কষ্ট হচ্ছে, এরপরেও আমরা মনে করাই দিব, একটা সাংঘাতিক আয়াত আছে এরপরে, ভয়ঙ্কর আয়াত, আম আবরামু আমরান
ফাইন্নামুবরিমুন। যুবক ভাই শোনো, বিশ্বাস করো ভাইয়া, আল্লাহ বলছে নাফরমান, তোরে কেমনে শাস্তি দেমু আমি ঠিক করে রাখছি, তুই বাঁচবি কেমনে তুই ঠিক কর। বুঝেন নাই? তোরে আমি শাস্তি দেব কেমনে, আমি আল্লাহ ঠিক করে ফেলেছি, তুই নাফরমান আমি আল্লাহর হাত থেকে বাঁচবি কেমনে, তুই বান্দা ঠিক কর। পারবেন তো? কথা বলেন না কেন? এই নও জওয়ান, পারবা তো আল্লাহর সাথে? পারবা পারবা, হ্যাঁ জোরে মোটরসাইকেল চালাইবা, আসরের ময়দানে জোরে টান দিবা মোটরসাইকেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই চেহারা দেখলে বুঝা যায় ভাইয়া, আমি সাফ সাফ কথায় বিশ্বাস, এই নওজোয়ান এতগুলো ছেলে দেখলে বুঝাই যায় নামাজ পড়ছো না অনেকেই, অধিকাংশ চেহারাই প্রমাণ করে ভাইয়া, কেন জিন্দগি নষ্ট করে দিচ্ছ, কেন জীবন শেষ করে দিলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পৃথিবী থেকে জিব্রাইল দাঁড়ানো, আজরাইল দাঁড়ানো, এখানে আম্মাজান আয়েশা নবীজির স্ত্রীর বুকে মাথা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নড়তে পারে না, শরীরটাই নাড়াইতে পারতেছে না, আর শেষ অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা জিব্রাইল আজরাইল দুইজনই আমার সামনে, আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে, এই এখনই আমার রুহ কবজ করবে আমার উম্মতের জন্য, আমার আখেরি ওসিয়ত, আমি মৃত্যু পথযাত্রী হিসাবে শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত, আমার উম্মতরে বইল নামাজ ঠিক রাখতে। আরে বেটা, ডাকাইতো যে হয়, ডাকাইত 100 খুনের ডাকাইতো যে হয়, সেও তো তার বাবার মৃত্যুর সময়ের কথাটাকে কদর করে। পাশান পাশান যদি বাপ হয় সন্তানও হয়, আমার আব্বা মরার সময় কইয়ে গেছে আমার এটা, আমার মা মৃত্যুর সময় আমার এটা বলে গেছে, মৃত্যুর সময় বলে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকালের মুহূর্তে এই কথাটা বলে গেছে, উম্মত নামাজ ঠিক রাখ। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব তিনি বলছেন বয়ানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীর উম্মতের আমলনামা নবীজির সামনে রাইখা খুলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, দেখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমলনামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে 365 দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই, আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন, আল্লাহর নবী নিজের চাদর সরায়ে ফেলবে পিঠ থেকে, নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম, আমার 23টা বছরে আমি পেটে পাথর বাঁধছি, বুকে পিঠে আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন আগুন জ্বলে নাই, আমি অভুক্ত থেকেছি কত রাত, আমি কতদিন খাই নাই, আমি দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করছি, আমারে পাথর মারছে, আমারে উটের পঁচা নারী ভুরি আমার পিঠে চাপায় দিছে, আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানা থেকে টেনে বের করে দিছে, এত কিছুর বিনিময়ে উম্মত আমি কষ্ট করে এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম, বিনিময়ে এটা কি আমলনামা নিয়ে আসলা? আমি কেমনে সুপারিশ করতাম, কেমনে? হ্যাঁ তুমি তো উম্মত, আমার বড় মাথাটা, আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলাম, আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয় যদি অন্যরা জিগায়? কথা বোঝেন নাই আমার? হ্যাঁ কি হবে তখন?